জন্ম থেকে অন্ধ লোকটা যে কিনা কখনোই দুনিয়ার সুখ দেখেনি, সে কি জান্নাতের ঝর্ণা, অমায়িক বাগিচা, সুন্দরী হুর আর এত এত নিয়ামত কল্পনা করতে পারে? পারে না। যে লোকটা জানেই না ঝর্ণা দেখতে কেমন, কিংবা সুন্দর জিনিসটা কি, অথবা সুখের রং কি, সেই মানুষটা কি করে কল্পনা সেগুলোর প্রতিকৃতি ফুটিয়ে তুলবে? আমরা যা দেখি বা যা শুনি তার বাহিরে মানব ইন্দ্রিয় এক্সট্রা কিছুই কল্পনা করতে পারে না। তবু একটা অন্ধ লোক সারাদিন প্রভুর নামে ভিক্ষা করে, সেও সুখ চায়, সেও জান্নাত চায়। অথচ কি আশ্চর্য, সে জানেই না জান্নাতের সুখগুলো দেখতে কেমন হতে পারে। আমরা তো তাও দুনিয়াতে দেখি বলে জান্নাতের সুখ কিছুটা হলে উপলব্ধি করতে পারি। আমি এদের স্রষ্টার প্রতি বিশ্বাস দেখলে হতবাক হয়ে যাই। সে তো কখনোই কোনো দৃশ্যমান প্রমাণ চায় না। সে তো কোনোদিন প্রশ্ন তোলেনি স্রষ্টাকে নিয়ে। সে তো বলেনি আমি যা দেখিনি তা মানি না। কখনো নিজেকে খুব ছোট মনে হয় তাদের থেকে, অনেকটা ছোট। তাদের ইমানের কাছে আমাদেরটা ঠুনকো হয়ে যায়, অনেক বেশি ঠুনকো। হে আল্লাহ, আমরা কি করছি? এত কিছু পাওয়ার পরও, এত নিয়ামত পেয়েও তোমার সাথে প্রতিনিয়ত আপোষ করে যাচ্ছি। অতপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। সূরা আস-সিজদা 32 আয়াত নম্বর 17। ধন্যবাদ সকলকে।